মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 7th of April, শুক্রবার। এখন বাজে সকাল 10টা। তো ব্লগটাকে এখন থেকেই স্টার্ট করছি। আর সকাল সকাল হাজব্যান্ড লেগে পড়েছে টিভিটাকে লাগাতে। তো এই কাজটা অনেক দিন ধরে পেন্ডিং করে রয়েছে, প্রায় 1 মাস হতে চললো আমরা ওপরে শিফট হয়েছি। এখন অবধি টিভিটা নিচের ঘর থেকে ওপরে আর কি আনা হয়নি, কেননা ইচ্ছা বরাবরই ছিল যে টিভিটা দেয়ালে সেট করবো না, স্ট্যান্ডে সেট করবো। তো স্ট্যান্ডের যে নাটগুলো সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তো এর মধ্যে একদিনকে ফাইল গোছাতে গিয়ে নাটগুলো খুঁজে পাওয়া গেছে। তো তারপর থেকে ওকে বলছিলাম যে একটু লাগিয়ে দাও, টিভিটা দেখতে পারি না। আমার এখন একটু ট্রাভেল ব্লগ দেখতে বেশ ভালো লাগে, সারাদিনে তো টিভি দেখার সময় হয় না, শুধু ওই রাতের বেলা ডিনার করার সময়, ওটা একটা নেশা হয়ে গেছে বলতে পারো। তো ওই ট্রাভেল ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগে, ওই ডিনার করতে করতে। তো ওটা প্রায় 1 মাস ধরে বন্ধ, তো ভালো লাগে না, মানে খেতে বসলে পরেই শুধু মনে হয় যে একটুখানি টিভি চালিয়ে ট্রাভেল ব্লগ দেখতে পারলে বেশ ভালো লাগবে, মানে ডিনারটাকে এনজয় করা যেত আর কি। তো সেই জন্য ওকে বলেছি, আজকে ছুটি আছে ওর, তো আজকে বললো যে ঠিক আছে সকালবেলাই লাগিয়ে দেবো। গতকালকে বলেছে যে আচ্ছা সকাল সকাল লাগিয়ে দেবো। তো ওর সমস্ত কাজ কমপ্লিট করেছে, মানে ওর ভাগে যে যে কাজগুলো থাকে সব কমপ্লিট করে স্নান টান করে নিয়েছে, নিয়ে এখন টিভিটাকে সেট করতে চলে এসেছে। তো টিভিটা সেট করবে আর আমি এখন চা খাচ্ছি, আজকে ছুটি যেহেতু ওই জন্য ল্যাব খেয়েই কাটছে দিন। আর রান্নারও খুব একটা প্রেশার নেই, কারণ কি ওর শরীর ভালো না, সেই জন্য বলছে আমি জলমুড়ি খাবো, দুপুরে টক দই ভাত খাবো। আর ওর যেহেতু খাবারের কোনো প্রেশার নেই, মানে ওর খাবার নিয়ে কোনো চিন্তা নেই, যখন আমাদেরও আর রান্নাবান্না নিয়ে কোনো চিন্তা নেই। সকালে আমাদের ফেনা ভাত করে নেব, আর দুপুরবেলার জন্য দেখি মা মোচা কেটে রেখেছে, মোচার পাতুরি করার ইচ্ছা আছে আজকে, দেখি কতদূর কী হয়। দেওয়া হবে তোমাদের সাথে, তো শেয়ার করবো। এখন আগে টিভিটাকে লাগা, অনেকদিন পর টিভিটা চালিয়ে একটুখানি দেখি, কিছু দেখি চাই না দেখি, একটু গান তো শুনতে পারবো, তো ওইটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন থেকে স্টার্ট করলাম ব্লগটাকে। আজকে সারাদিনে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখলেই টিভিটা তো লাগানো কমপ্লিট, এবার তো রান্নার দিকে আসতেই হবে, কারণ সকালে ব্রেকফাস্ট বানানোর সেরকম তাড়া না থাকলে তবুও একটু যদি আমি লেট করি বা একটু লেজিনেস দেখালেই না কাজে অনেক দেরি হয়ে যায়। তাই জন্য আর একটু সময় নষ্ট না করে চলে আসলাম রান্নাঘরে। আগে কাউন্টার টপ গ্যাস ট্যাসগুলো মুছে নেব, কারণ সকালে উঠে ওগুলো কিছুই করিনি, হাজব্যান্ড শুধু চা করে রেখেছিল, সেই চাটা ফ্লাস্ক থেকে ঢেলে খেয়েছি। আর তারপর তো দেখলেই টিভি টিভি লাগানো হলো, ব্যাস আর কিছুই করিনি, শুধু ঘরটা ঝাড় দিয়ে বাসি ড্রেসটা ছেড়েছি, ব্যাস আদারওয়াইজ আর কিছু কাজ করিনি। তো এবার রান্না বসাবো, তাই জন্য আগে রান্নাঘরের কাউন্টার টপ গ্যাস ওভেন সব আগে মুছে নেব, তারপরে রান্নাবান্নার প্রস্তুতি স্টার্ট করব। সকালে ব্রেকফাস্টে তো বললামই যে ফেনা ভাত খাবো, আর হাজব্যান্ড খাবে জলমুড়ি, তো সেইগুলোই আর কি এবার কাজ শুরু করব। তাই যে দেখো রান্নাঘর মোছা হয়ে গেছে, এবার হাজব্যান্ডকে একটুখানি জলমুড়ি দিয়ে নেব, দিয়ে তারপরে আমাদের যে ফেনা ভাত করবো তার জন্য প্রিপারেশন স্টার্ট করব। আর আমরা ফেনা ভাতের সাথে না আলু সিদ্ধ, কুমড়ো, বেগুন, টমেটো সিদ্ধ, বাট বেগুন সিদ্ধটা দিইনি, আর এখন গরমকালে না বেগুন সিদ্ধটা মানে বেগুনের কোনো টেস্ট পাওয়া যায় না, বেগুনের অ্যাকচুয়াল টেস্ট দেখবে শীতকালেই পাওয়া যায়, তো ওই জন্য বেগুন সিদ্ধটা দিইনি, আর দিলাম শুধু কুমড়ো সিদ্ধ আর আলু সিদ্ধ। টমেটো সিদ্ধটা দিতে ভুলে গেছি একদম, গোবিন্দভোগ চালেরই করবো, গোবিন্দভোগ চালের ফেনা ভাত খেতেই বেশি ভালো লাগে। সিদ্ধ চাল আতপ চালেরও ফেনা ভাত করা যায়, বাট গোবিন্দভোগ চাল ঘরে থাকলে আমি গোবিন্দভোগ চালের ফেনা ভাতটাই বেশি প্রেফার করি। তো চাল আর আলু কুমড়ো কেটে সেগুলো ধুয়ে আর কি বসিয়ে দিলাম প্রেশার কুকারে, ঝটপট হয়ে যাবে। সকালবেলা গরম গরম ফেনা ভাত আর আলু সিদ্ধ, আর কি কিছু লাগে বলো? হাজব্যান্ড যেদিনকে ব্রেকফাস্ট করে না, মানে হাজব্যান্ডের ধরো ব্রেকফাস্টের কোনো সেরকম রিকোয়ারমেন্ট নেই,
ও বলল ছাতু মুড়ি খাবে বা জল মুড়ি খাবে। তো সেই দিনকে বা ও ধরো সকালবেলা অফিস বেরিয়ে গেল বা ওষুধ আনতে যায় সকালবেলা বিন্নগরে, মানে ভোরবেলা বেরিয়ে যায়, সেই দিন তো সকালে আর রান্নাবান্নার প্রেশার থাকে না, তো সেই দিনকে আমরা এই ফেনা ভাত আলু সিদ্ধটাই প্রেফার করি খেতে। আজকে যেহেতু শুক্রবার ওই জন্য ডিম টিম আর করলাম না, কারণ মা খাবে, মানে ডিম সিদ্ধ দিইনি। অন্য কোনো বার হলে পরে, মানে নিরামিষের বার না হলে পরে ডিম সিদ্ধও থাকে এর সাথে। আর টমেটো সিদ্ধ দেওয়া মানে দরকার ছিল, বাট প্রেশার কুকারে সিটি যখন পড়ছে তখন খেয়াল করলো যে একটু টমেটো সিদ্ধ দেওয়া দরকার ছিল। আর যাই হোক, যা হয়েছে এই অমৃত গরম গরম খেয়ে নিই, তারপরে রান্নায় যাব। আর রান্নার প্রেশার সেরকম নেই, জাস্ট গুছিয়ে রেখে দেবো। পাতুড়িটা কী বলো তো গরম গরমই ভালো লাগে, তো গরম গরম পাতুড়িটা নামাবো আর মানে ফ্রাই করবো, ফ্রাই করে ভাত দিয়ে খেয়ে নিলে বেশি টেস্ট লাগবে। তো জাস্ট ম্যারিনেট করে সুন্দর করে গুছিয়ে সব রেডি করে রেখে দেবো, খাওয়ার আগ দিয়ে গরম গরম মানে ওটাকে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, আর বনু খাচ্ছে হচ্ছে পান্তা ভাত। ও খাচ্ছে পান্তা ভাত, পান্তা ভাত আর এই যে আলু মাখা করেছি ওই দিয়ে হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমাদের। তো চলো, এরকম জিনিস সামনে রেখে বেশি বকবক করতে ভালো লাগে না, খাওয়া দাওয়াটা সারি পরে আবার কথা বলতে আসছি। নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর কলাপাতাগুলো তো দেখলেই কেটে নিলাম। তো এইবারে আগে ম্যারিনেটটা করব। মোচাটাকে আগে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই মোচাটাকে ভালো করে জল ঝরিয়ে চটকে নিয়েছি হাত দিয়ে। তারপরে এই মিক্সির কন্টেনার থেকে দিচ্ছি হচ্ছে নারকেল, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, এগুলোকে আমি একসাথে বেটে নিয়েছি। আর একটু বেশি কোয়ান্টিটিতেই বেটেছি, অন্য একটা রেসিপিতে দেব সেই জন্য। তো ওটা দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ, আর দিলাম একটুখানি চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। আর আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছিলাম, বাট এই জায়গায় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো দেখে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারিনি। তো চিনি দেওয়ার পর শুধু সর্ষের তেল 2 চামচ দিয়েছি, আদারওয়াইজ আর একটা কিছু দিইনি। তো সর্ষের তেলটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিলাম, নিয়ে এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তো ম্যারিনেট করতে দিয়ে এখানে চলে আসলাম একটুখানি নারকেল কোড়া খেতে। এটা আমার ছোটোবেলার অভ্যাস, নারকেল কোড়া খেতে আমার যে কী ভালো লাগে কী বলবো তোমাদের। তো একটুখানি নারকেল কোড়া রেখে দিয়েছিলাম আমার জন্য, এটা বসে বসে খাচ্ছি আর এটা খেয়েই যাবো স্নানে। মোটামুটি সবই গোছগাছ হয়ে গেছে, আর একটা জিনিস করা বাকি আছে, সেটা হচ্ছে কলা পাতাটা একটু ভেজাতে হবে। গরম জল হতে দিয়েছি, গরম জলটা হতে হতে এই নারকেলটা খাচ্ছি। তো এই যে দেখো কলা পাতাগুলো নিয়ে এবার গরম জলে ভিজিয়ে দেবো। তোমরা চাইলে কলা পাতাগুলোকে তাওয়াতে সেকেও নিতে পারো, বাট আমি এখানে সেকে নিচ্ছি না, আমি একবারে গরম জলে ভিজিয়ে দিচ্ছি। সেকতে গেলে একটা একটা করে অনেক টাইম টেকিং, মানে অনেকটা সময় লেগে যায়, তো অত ঝামেলা কে যাবে। আমি শর্টকাটে রান্না করতে ভালোবাসি, ভালো মন্দ খাবো কিন্তু শর্টকাটে করবো, মাঝে মধ্যে একটু শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করা ভালো।
তো যাই হোক, তোমরা তোমাদের চয়েস মতন কলাপাতাগুলোকে সেঁকে নিতে পারো নরম করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে চাও। তো তারপর আমি স্নান টান করে চলে এসেছি, এবার এসে মানে পাতুড়িগুলো আর কি গড়ে নেবো। দু চামচ করে দিয়ে দিলাম কলাপাতার মধ্যে, কোনো তেল টেল কিছুই মাখাইনি কলাপাতাতে, জাস্ট পাতুড়িগুলোকে দিলাম, দিয়ে তার উপরে দুটো করে কাঁচা লঙ্কা দিয়ে ফোল্ড করে সুতো আগেই কেটে রেডি করে রেখেছিলাম সেই সুতোগুলো দিয়ে ভালো করে বেঁধে নিলাম। তো এইভাবেই সব পাতুড়িগুলো আমি এক এক করে গড়ে নিচ্ছি, তোমরা দেখো। স্নান পুজো সেরে চলে এসেছি, এই যে সব গড়েও নিয়েছে, এগুলোকে পাঁচটা মতন হয়েছে। তো আমি মা আর বোন তিনজন খাবো। তো এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এই দেখো এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে জাস্ট এইগুলোকে একদম হালকা আঁচে ফ্রাই করব। তো তাওয়া তেতে গেছে, ঝটপট করে এবার স্টার্ট করব। প্রথমে ফ্রাইং প্যানটাকে গরম করে নিয়েছি ভালো করে, নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল। তো এটা সর্ষের তেলে করলেই বেশি ভালো গন্ধটা আসে। তো সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে পাতুড়িগুলো একটা একটা করে। তো এটার মধ্যে তিনটেই হয়েছে, তো তিনটে 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 করে আর কি পাঁচটা হয়েছিল। প্রথম ব্যাচে তিনটে ভেজেছি, তারপরের ব্যাচে দুটো। একদম গ্যাসটাকে লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু হাতে সময় নিয়ে এগুলোকে একটু এপিটপিট করে ভাজতে হবে, তবেই হবে। আর আদারওয়াইজ আর কিছু করার দরকার নেই। তো দেখো আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। তো এইভাবে এপিটপিট করে মানে কলা পাতাগুলো দেখলে বোঝাই যাবে যে হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে এক পিট। তো সেম অপর পিটটা যখন ঢাকা দিয়ে শেকবো তখন ও পিটটাও দেখবে লাল লাল হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে যে পাতুড়িটা রেডি, তখনই নামিয়ে নিলে হয়ে যাবে। নেক্সট উইকে আসছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ পড়েছেও শনিবার দিন, তো তোমরা কিন্তু ভেজ আইটেমের মধ্যে এটা বানাতেই পারো, কারণ শনিবার অনেকেই নিরামিষ খায়। তো ভেজ আইটেমের মধ্যে এটা কিন্তু বেশ পারফেক্টলি জমে যাবে, গরম ভাতের সাথে তো বেশ ফাটাফাটিই লাগছিল। দেখো পাতুড়িগুলো হয়ে গেছে, এবার আমি থালায় তুলে নিচ্ছি। তো এইভাবে আরও যে দুটো রয়েছে সেইগুলোকেও ওইভাবেই মানে এক এক করে রেডি করে নেব। আর পাতুড়িগুলো তোলার পরেই মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো এই যে এটা হচ্ছে মার প্লেট, মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। বাট তোমাদের সাথে পাতুড়িটা কেমন হয়েছে দেখতে সেটা যে শেয়ার করব আমার একদমই খেয়াল ছিল না, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যে বাজে 7:30, তো একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে বাজারের দিকে, বেশ কিছু কাজকর্ম হাতে নিয়ে বেরোচ্ছি। তো একটা একটা করে সব কমপ্লিট করতে হবে, ভিডিওটা এডিট করে পাবলিশ করলাম তাই জন্য এতটা লেট হলো। হাজব্যান্ড গেছিলো একটু হাঁটতে, তো হেঁটে বাড়ি আসলো, চা টা খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে আবার। বাড়ি থেকে বেরোনোর সময় তো তোমাদের বললাম বেশ কিছু কাজ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি। তো প্রথম কাজ করছি হচ্ছে হেডফোন কেনা। তো হেডফোনটা ভয়েস দিতে খুব লাগে, তো সেই জন্য হেডফোনটা ফার্স্টে নিয়ে নিলাম, আমাদের তিনজনেরই নিলাম হেডফোনটা। নিয়ে এবার চলে এসেছি আইসক্রিম কলে, এটা বাড়ি ফেরার পথে, মাঝখানে আর কিছুই শ্যুট করিনি। গোপালের জামাকাপড় নেওয়া ছিল, আরও কয়েকটা টুকিটাকি দরকার ছিল, তো গোপালের জামা ভালো পাইনি দেখে নিইনি, আর টুকিটাকি দরকারগুলো মিটিয়ে এখন ফুচকা খেয়ে বাড়ি ফেরার পথে একটু আইসক্রিম কলে ঢু মেরেছিলাম। আর আমাদের বাড়ির সামনেই আইসক্রিম কল রয়েছে, তো সেখান থেকে একটা আইসক্রিম নিলাম, নিয়ে খেতে খেতে বাড়ি যাব সেই জন্য। আমাদের ফুচকা খেয়ে অসম্ভব ঝাল লেগেছে, তাই জন্য ঝাল মেটাতে চলে এসেছি ডাইরেক্ট আইসক্রিম কলে আইসক্রিম নিতে।
আমার বর মশাই গিয়েছিল মার জন্য নিমকি নিতে, তো নিমকি নিয়ে ও চলে এসেছে, ওর জন্য একটা আইসক্রিম নিয়েছি আর বন্ধু তো খাওয়া সরি পেপসি। এই পেপসিগুলো খেলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। হ্যাঁ ছোটোবেলার পেপসি। তো এই যে আমি নিয়েছি ম্যাঙ্গো পেপসি, বনু নিয়েছে লেমন পেপসি, আর হাজবেন্ড নিয়েছে হচ্ছে কোকা কোলা। তো এখন এটা খেতে খেতে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো দেখে বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এবার একটু পটকা বাবার সাথে টাইম স্পেন্ড করছি। ওর সাথে সেরকমভাবে এখন টাইম স্পেন্ড করাই হয় না, কেননা তোমাদের কয়েকটা ব্লগ আগে তোমাদের বলেছি যে এখন দুই ভাইয়ের মধ্যে খুব রাগারাগি টাইম চলছে, মানে একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। তো মানে ওর দাদা ওকে একদমই সহ্য করতে পারে না, মানে পুটু ওকে দেখলে পরেই কামড়াতে যায়, ওকে ভয় দেখায়। তো সেই জন্য ও মানে দিনের বেলা তো বাইরে থাকে, কিন্তু রাতের বেলা যখন ও ঘরে আসে তখন ওকে আমাদের যে ডাইনিং রুমটা, মানে ডাইনিং রুম বলতে যেটা আমাদের হল ঘর এখন, মানে আমাদের পুরনো বেডরুমটা ওটাতে এখন হল মানে লিভিং রুম হয়ে গেছে, তো ওই লিভিং রুমে ওকে রাখা হয় দরজা জানলা সব বন্ধ করে। তো ওই জন্য ওকে বেচারা আদরই করা হয় না, ওকে সেভাবে মানে পাই না। তো সেই জন্য আজকে ওকে একটু আদর করছি, ওর সাথে একটু টাইম কাটালাম, কাটিয়ে ওপরে এসে রাতে তো ডিনারে কিছু বানাতে হবে, তো সেই জন্য রুটি আর গাজর আলু দিয়ে একটা তরকারি মতন করেছিলাম। তো সেটা দিয়েই আমরা রাতে ডিনার সারছি, আর মা দুপুরে যা ছিল সেই দিয়ে মার রাতে ডিনার হয়ে গেছে, শুধু রুটিটা মাকে দিয়ে এসেছি নিচে। আর এই যে এখানে আমরা এখন হ্যাঙ্গিং লাইট ডিনার করছি। হ্যাঙ্গিং লাইট কেন বললাম, কারণ ওপরের হ্যাঙ্গিং লাইটগুলো মানে যেগুলো লাগানো হয়েছে সেইগুলো জ্বালিয়ে আর কি ডিনারটা সারছি। আর ক্যান্ডেল, লোকে ক্যান্ডেল লাইট ডিনার করে, আমরা হ্যাঙ্গিং লাইট ডিনার করছি। জাস্ট এটা মজা করলাম তোমাদের সাথে, কেউ তোমরা সিরিয়াসলি নিও না। তো যাই হোক, আর টিভিটা চলে এসেছে, টিভিটা মানে টিভিটা লাগানো হয়েছে, যার ফলে কি ট্রাভেল ব্লগ দেখতে দেখতে আর কি খাচ্ছি। তো তোমরা বলো কার ট্রাভেল ব্লগটা দেখছি, দেখি তোমরা গেস করতে পারো কি না। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ, কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে যেও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটাকে শেয়ার করো, আর যাওয়ার আগে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতন টাটা গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, বাই।